প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট লেটেস্ট আপডেটস অফ নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক শেয়ার কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। গল্প পাঠের আসরে আমাদের আজকের নিবেদন অলৌকিক ক্যালেন্ডার, রচনা মানবেন্দ্র পাল, বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সুমিতা, সুদীপ্ত, সঞ্জয় এবং অরূপ। সম্পাদনা অরূপ দাস, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু হচ্ছে গল্প অলৌকিক ক্যালেন্ডার। লোকটিকে প্রথম থেকেই আমাদের বেশ মজার লেগেছিল, আমাদের মানে মানব আর আমি। কুচকুচে কালো রং, এক মাথা রুক্ষ চুল, লম্বা নাক, চোখ দুটো জলজলে, পাতলার ওপর গড়ন, দেখলে মনে হয় বেশ গম্ভীর প্রকৃতির, কিন্তু আলাপ হয়ে গেলে বেশ সহজ মানুষ বলেই মনে হয়। এই মানুষটির সঙ্গে কিন্তু যে অবস্থায় আলাপ হয়েছিল তা বেশ সুখকর ছিল না। সেবার পুজোর ছুটিতে আমরা দুজন দাক্ষিণাত্য ভ্রমণে গিয়েছিলাম। রামেশ্বরম, মহীশূর, কন্যাকুমারিকা দেখে শেষে তিরুপতি দর্শনে এসেছিলাম। বেশ উঁচু উঁচু পাহাড়, পাহাড় কেটে রাস্তা তৈরি হয়েছে, সেই আঁকা বাঁকা পথে বাসে করে পাহাড়ে উঠতে হয়। পাহাড়ের ওপর উঠেই অবাক, রীতিমতো শহর। যাই হোক, এখান থেকে কিছু দূর হাঁটলে বা রিক্সায় গেলে তিরুপতির মন্দির। মন্দিরে সেদিন বেজায় ভিড়, দর্শন প্রার্থীদের লম্বা লাইন। পুজো দিতে দিতে বিকেল হয়ে গেল, তারপর জায়গাটা ভালো করে দেখতে লাগলাম। পশ্চিমবাংলা থেকে এত দূর আসা তো আর বারবার হয় না, হয়তো এই প্রথম এই শেষ। মানব শেষটায় তাড়া দিতে থাকলো, চলো চলো চলো, আরে বাবা তাড়াতাড়ি চলো, বেশি দেরি করো না। হ্যাঁ চল, হ্যাঁ যাচ্ছি, চল, হ্যাঁ চল। কিন্তু দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তাড়াতাড়ি নামার জন্য বাস স্ট্যান্ডে এলাম, কিন্তু হায়, লাস্ট বাস পাহাড় থেকে নেমে গিয়েছে, আজ আর নিচে নামার উপায় নেই। দুজনে মহা দুশ্চিন্তায় পড়লাম। সর্বনাশ কাণ্ড, কি হবে এবার, কি করব এখন, লাস্ট বাসটাও পর্যন্ত চলে গেল, এদিকে ভাটে পড়েছি, আলো চলে উঠেছে, কিন্তু ওদিকে অর্থাৎ পাহাড়ের দিকে জমাট অন্ধকার। ওই অন্ধকারের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ নেমে গিয়েছে, দুপাশে পাহাড়ি জঙ্গল, দেখলেও বেশ ভয় ভয় করছে। বললাম, দেখো জায়গাটা শহরের মতো কিন্তু গৃহস্থ বাড়ি তো বিশেষ নেই, না দোকানপাট, ব্যাংক, পোস্ট অফিস এইসবই বেশি, তাহলে শোনো না কি করবে এখন। হ্যাঁ, গৃহস্থ লোক যদিও বা থাকে, তাহলেও কি এই অজানা অচেনা দুজন বাঙালিকে কেউ কেউ কি আশ্রয় দেবে? তাই তো, হ্যাঁ কি যে করি এখন, মহা সমস্যায় পড়লাম। করব ভাবছি দুজনে, এই সময় ওই মানুষটির আবির্ভাব। ও যেন দেখেই আমাদের অবস্থা বুঝতে পেরেছে,
হেসে ভাঙা ভাঙা বাংলায় বলল, কি বাস ফেল করেছেন? এই রকম একটা জায়গায় ওই রকম চেহারার মানুষের কাছে বাংলা কথা শুনব তা তো আশা করিনি। বিনীতভাবে বললাম, হ্যাঁ লাস্ট বাস কখন তা জানতাম না তো। তাহলে তাহলে এখন কি করবেন ভাবছেন? না না কিছুই তো ভেবে পাচ্ছি না। আর ঠিক আছে, তবে চলে আসুন এই গরিবের কুটিরে। আপনার কুটিরে? কুটিরে যাব না, অচেনা লোক, যাওয়াটা কি ঠিক হবে? কিন্তু আর তো কোনো উপায় নেই, তাই যেতেই হলো। কুটিরে বটে, চারিদিকে পাহাড় আর জঙ্গল, তারই মধ্যে পাথর দিয়ে ঘেরা ঘরের মতো, মাথা গোঁজার আস্তানা, ভিতরে পিলসুজের ওপর মস্ত এক পেতলের প্রদীপ জ্বলছে, তারই ঘোলাটে আলোয় গুহাটা দেখলাম। একপাশে একটা খাটিয়া, একটা কম্বল আর তেলচিটে বালিশ, একটা দড়ি টাঙানো, তাতে গোটা দুয়েক ময়লা প্যান্ট, একটা ছেঁড়া তোয়ালে। গুহার ওদিকে একটা কালো পর্দা টাঙানো, যেন থিয়েটারে স্টেজের স্ক্রিন। তিরুপতি তো দর্শন করলেন, আমার ঠাকুর দেখবেন না? আপনার ঠাকুর বলে পর্দাটা সরিয়ে দিল। সঙ্গে সঙ্গে যা দেখলাম তাতে আমার গা একেবারে শিহরে উঠল। ফুল পাতা ভরা একটা পুরনো কাঠের গামলার মধ্যে একটা মোহরার খুলি বসানো, খুলিটা সিঁদুরে সিঁদুরে লাল হয়ে গেছে। এইরকম সিঁদুর মাখা খুলি আমি সাধু সন্ন্যাসীদের কাছে অনেক দেখেছি, এর জন্যে গা শিউরে ওঠেনি। শিউরে উঠেছিল অত বড় খুলি কখনো দেখিনি বলে। এটা কি মানুষের খুলি? কি ভাবছেন? এত এত বড় খুলি কোথায় পেলেন? আচ্ছা দানিকেন পড়েছেন তো? দানিকেন সেই অতি মানবের কথা? আশ্চর্য হলাম, এ লোকটা দানিকেন পড়েছে। মুখে বললাম, হ্যাঁ ওর সব কখানা বই আমার পড়া, তাই না? আমিও ওর মতে কিন্তু বিশ্বাসী। আচ্ছা তাছাড়া এই খুলিটাই তো একটা মস্ত প্রমাণ, নয় কি? না না মানে এটা এটা পেলেন কোথায়? তবে দানিকে নিচ্ছে আমি আরো কিছু গভীর তত্ত্ব খুঁজে বেড়াচ্ছি। এই কথা বলে মৃদু হেসে অন্য প্রসঙ্গে চলে গেল। আমিও আর কৌতূহল দেখালাম না। সেদিন পাহাড়ের গুহায় কলা চেড়ে আর দুধ খেয়ে কাটিয়ায় শুয়ে রাত্রিবাস হলো, বেশ ভালো করেই আলাপ জমল। লোকটির নাম কেশব রাও, জন্ম অনন্তপুর জেলায় পেনুকোন্ডা শহরের কাছে, দীর্ঘকাল দেশ ছাড়া, আর এখন বাস তিরুপতির এই পাহাড়ে। লোকটির বিষয়ে আমি প্রথমে বলেছিলাম বেশ মজার লোক, কিন্তু পরে মনে হয়েছে লোকটা বোধহয় একটু বিশেষ ধরনের পাগল। প্রায় সারা রাত ধরে সে এমন সব কথা শোনালো যা পাগলামো ছাড়া অন্য কিছু হতে পারে না। সে বলল, দানিকেনের মতে বহু সহস্র বছর আগে ভিন গ্রহ থেকে যে অতি মানবেরা পৃথিবী প্রায় আবিষ্কার করেছিল, এক সময় তারা আবার তাদের নিজেদের গ্রহই কিন্তু ফিরে গিয়েছিল। আরে না না, আমি মনে করি তারা কেউ ফিরে যায়নি, পৃথিবীতেই ছিল, পৃথিবীতেই আছে যে কোনো আকার নিয়ে। তারপরও বলল তার এখন নাকি অনেক কাজ, সারা পৃথিবী ঘুরতে হবে, এইরকম খুলি আর কোথায় পাওয়া যায় দেখতে হবে।
একটু থিমে বলল, শুধু খুলি বা কঙ্কাল নয়। তাহলে আমি বিশ্বাস করি তাদের আত্মাও এখানে বিশেষ বিশেষ জায়গায় আছে। কি বলছেন? আমি আবার শিউরে উঠলাম। এরপর সে যেন নিজের মনেই বলল, সবচেয়ে আগে যাওয়া দরকার ইস্ট ইউরোপে, কার্পাথিয়ান রেঞ্জ, ট্রান্সিলভেনিয়া, মুন্ডাভিয়া, বুরোভিনা, বিস্ট্রিজ। এইসব কথা শুনতে আমার মোটেই ভালো লাগছিল না, তবু কিছু বলা উচিত মনে করে বললাম, জায়গাগুলোর নামও তো শুনিনি। আরে ড্রাকুলা পড়েননি? ড্রাকুলা, ব্রাম স্টোকারের সেই ড্রাকুলা, সেই যে রক্তপায়ী পিসাচ যারা কতকাল ধরে অমৃত অবস্থায় কবরে থাকে, কিন্তু রাত হলেই আবার মানুষ শিকারে বেরোয়। পড়েছি, কিন্তু সে তো গল্প। গল্প? আরে বলেন কি, আমি যদি তার প্রমাণ দেখাতে পারি। সর্বনাশ! না না, প্রমাণে দরকার নেই। জানেন, সেসব জায়গায় আমাকে যেতে হবে, কিছু যে একটা আছে তা খুঁজে বের করতে হবে। আমি নীরবে মাথা নেড়ে সায় দিলাম, কোনো কৌতূহল প্রকাশ করলাম না। এইভাবে সেই পাথরের গুহায় রাত কাটল। আমরা দুজনে খাটিয়ায় আর কেশব মাটিতে একটা বহু পুরনো বাঘছাল পেতে শুয়ে রইল। সত্যি কথা বলতে কি, সারা রাত বেশ ভয়ে ভয়েই কেটেছে। ভয়টা কেশবকে, না তার ওই অদ্ভুত ঠাকুরটিকে, না অন্য কিছুতে, বুঝতে পারিনি। ভোর হলে প্রথম বাসটাই ধরার জন্যে যখন বিদায় নিচ্ছি, তখন ভদ্রতার খাতিরে মানব কেশবকে বলল, যদি কখনো কলকাতায় আসেন তো দয়া করে আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবেন। আরে হ্যাঁ হ্যাঁ, আসবেন আমাদের বাড়িতে। আরে ঠিক ঠিক, আর কলকাতায় কিন্তু আমাকে একবার যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেই ঠিকানাটা দুর্ভদ্র ভাষায় লিখে নিল। অনেক দিন কেটে গিয়েছে, কেশবের কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন আমাদের কসবার বাড়িতে কেশব এসে হাজির। ওকে দেখে প্রথমটা চিনতেই পারিনি, কি করে চিনব, কুচকুচে কালো রং, মুখে চাপ দাড়ি, যা আগে ছিল না, পরনে দিব্যি শার্ট ও ট্রাউজার, চোখে বিদঘুটে কালো সানগ্লাস, বাঁ হাতে একটা বড় পুঁটলি আর ডান হাতে সুটকেস। কেশবরাও দরজার কাছে দাঁড়িয়ে হাসছে। যখন ও পরিচয় দিল, তখন কিন্তু আমি সত্যি খুশি হলাম। আমার মনে পড়ল সেই রাত্রে আশ্রয় দেওয়ার কথা। আশ্রয় না পেলে কি হতো বলতে পারি না। সেই আশ্রয়দাতা আজ এসেছে আমার অতিথি হয়ে, এ কি কম সৌভাগ্য! মানবকে গিয়ে বলতেই ও একরকম ছুটি দরজা এসে ওকে বাড়ির ভেতর নিয়ে এলো। আরে বলো কি, চলো 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 চলো। আরে কত বছর সেই পুরনো দিনের কথা! না না না, মানুষটা সেই সময় বিপদের দিনে কিন্তু আমাদের বিরাট সাহায্য করেছিল, সেটা কখনো আমরা কখনো ভুলতে পারি না। চলো 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 চলো, দেখি দেখি। আরে মানে এত বছর পরে, আসুন আসুন আসুন, এখনো ঘরে নিয়ে যাওনি তোমরা? আসুন আসুন আসুন, কেমন আছেন? এই চলে যাচ্ছে, ঠাকুরের কৃপা। আসুন, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, আসুন। তাছাড়া তিরুপতি থেকে ফিরে এসে এই কেশবের কথা বাড়িতে সবার কাছে গল্প করেছিলাম। মানবের ভাইপো ভাইছিরা তো কেশবের কথা শুনে একেবারে রোমাঞ্চিত। কবে কেশব আসবে তার জন্য পথ চেয়ে থাকত। এতদিন পর শেষ পর্যন্ত সে সশরীরে হাজির। ছেলেমেয়েরা বেশ আগ্রহ করেই ওর সঙ্গে আলাপ করতে এলো। কিন্তু কি জানি কেন ওকে দেখে প্রথমেই ছেলেমেয়েরা কেমন ভয় পেয়ে গেল। সে কি ওর কুচকুচে কালো রঙের জন্য, নাকি ওর
বিদঘুটে চশমাটার জন্যে। যাই হোক, দিন দুয়েকের মধ্যেই ছেলেমেয়েরা ওর সঙ্গে ভাব জমিয়ে ফেলল। ভাবটা ওদের সঙ্গে এমন জমল যে আমাদের যেন আর ওর দরকারই হয় না। তবু দরকার হতো। একদিন মানবকে বলল, কলকাতায় পার্ক স্ট্রিট বলে একটা জায়গা আছে। হ্যাঁ 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 আছে। সেখানে নাকি খুব পুরনো কালের অনেক কবর টবর আছে। পুরনো কালের বলতে তা আছে, তবে খুব কি আর পুরনো, মাত্র ২-২.৫ বছর আগের হবে। ২-২.৫ বছর আগের কথা? হ্যাঁ ওরকমই হবে। ঠিক আছে ঠিক আছে, তাতেই হবে, একদিন নিয়ে চলুন না। অগত্যা কেশবকে নিয়ে একদিন যা কখনো করিনি তাই করলাম আমরা। কবরখানায় ঢুকলাম। সার্কুলার রোড আর পার্ক স্ট্রিটের মোড়ে গাছপালায় ঢাকা সেই পুরনো কবরখানা। ঢুকতেই কেমন গা ছমছম করে উঠল। কিন্তু কেশবের এসব কিছুই হলো না। সে মহা আনন্দে বাঁধানো কবরগুলো দেখতে লাগলো। তারপর একটা খুব পুরনো ভাঙাচোরা কবরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। কিছুক্ষণ দাঁড়াবার পর ও উপু হয়ে বসল। তারপর তার হাতের লাঠিটা চালিয়ে দিল কবরের মাটির নিচে। কি করে রে বাবা, লাঠিটা সরিয়ে নিয়ে হাত ঢুকিয়ে দিল। আরে আমি তো ভয়ে কাঁটা, সাপে কামড়াবে যে, পাগল আর কাকে বলে। কিছুক্ষণ কবরের মাটি হাতড়াবার পর ও উঠল। আমাদের দিকে তাকিয়ে খুশ মেজাজে বলল, ঠিক হ্যায় ঠিক হ্যায় ঠিক হ্যায়। কি করলো খোঁচা খুঁচি? ঠিক হ্যায় তার জিজ্ঞেস করার প্রবৃত্তি হলো না। এরপর সে জানতে চাইল পুরনো কবরখানা আর কোথায় আছে। হুগলিতে ডাচেদের সময়ের অনেক কবর আছে শুনে সেখানে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠল। এদিকে বাড়িতে যেন কেমন একটা গোলমাল শুরু হয়েছে। ছেলেমেয়েদের তো পড়াশোনা মাথায় উঠেছে, তারা কেশবকে আঙ্কেল বলে ডাকে আর গল্প শুনে। সবই ভূতের গল্প। কেশব লোকটার এই একটা গুণ, নির্জন পাহাড়ের দেশের লোক হলেও সে বেশ মিশতে পারে। ছেলেদের সঙ্গে এই মিশবার ক্ষমতা কোথা থেকে পেল কে জানে। গুহায় বাস করে এমন শার্ট প্যান্টই বা পায় কোথায়, কে বলবে। যাই হোক, রোজ সন্ধ্যের সময় ছেলেমেয়েরা ওকে ঘিরে ধরত। গল্প বলো আঙ্কেল, ভূতের গল্প, ভূতের গল্প বলতে। আরে ছোড়ো ছোড়ো, হ্যাঁ বলবো বলবো তো। না না, তোমার নিজের চোখে দেখা ভূতের গল্প বলো। হ্যাঁ, কোনো কোনো বইয়ের গল্প তো কিন্তু হবে না, তোমার নিজের চোখে দেখা গল্প চাই। বলবো তো বাবা, বলবো। আঙ্কেল অমনি গল্প শুরু করে দিত। এক একদিন শুনতাম দানিকেন ড্রাকুলাও এসে পড়েছে, মনে মনে হাসতাম। কিন্তু নিছক হাসির ব্যাপার যে ছিল না তা সপ্তাহখানেক পর থেকেই টের পেতে লাগলাম। আমার ঘুমটা বরাবরই খুব পাতলা, একটু শব্দেই ঘুম ভেঙে যায়। কদিন থেকেই রাত দুপুরে ঘুম ভেঙে যাচ্ছে। আর শুনতে পাচ্ছি নিচের যে ঘরে কেশব থাকে সেই ঘরে ঠুন ঠুন করে কিসের যেন শব্দ, ঠিক যেন কি ঘন্টা নেড়ে পুজো করছে। মানবকে ডেকে তুললাম। শোনো না, একটু ওঠো, একটু ওঠো, দেখো একটা শব্দ। শব্দ বাবা ঘরে পড়া। মানবকে ডেকে তুললাম ঠিক, কিন্তু শব্দটা থেমে গেল। একদিন দিদিমাও সেই শব্দ শুনলেন। পরের দিন সকালে বললেন, তোর ওই কেশবের ঘরে ঘন্টা বাজাছিল কে? আমি হেসে উড়িয়ে দিলাম, ধ্যাত, অত রাতে খামোকা ঘন্টা বাজাতে যাবে কে? উড়িয়ে দিলাম বটে, কিন্তু মনে খটকাটা বিঁধে রইল। কেশবে কি গভীর রাতে পুজো করে?
পুজো। তবে কি ও ওর ঠাকুর সে বিকট খুলিটা এখানে নিয়ে এসেছে? ভাবতেও ঘাসি উড়ে উঠল। কিন্তু এসব কথা কেশবকে জিজ্ঞেস করার উপায় নেই, ও বলবে না, উল্টে চটে যাবে। সেদিন আর এক কাণ্ড। দুপুরবেলা বাড়িতে কেউ ছিল না, কেশবের ঘরে তালা বন্ধ। ওকে নিয়ে মানব হুগলির একটা গ্রামে গিয়েছিল, বলা হয়নি ইদানিং ও ধরেছিল গ্রাম দেখবে। গ্রাম দেখবে না ছাই, খুঁজবে গ্রামের পুরনো কবরখানা। যাই হোক, বাড়িতে কেউ নেই, ছেলেমেয়েরাও স্কুলে, মা নিচে নামছিলেন, দিদিমা তো ঘুমোচ্ছেন। কেশবের ঘরের কাছে আসতেই উনি থমকে দাঁড়ালেন, কানটা দরজায় রাখলেন। স্পষ্ট শুনলেন সে ঘরের দিকে কি যেন চলে বেড়াচ্ছে। মায়ের মুখের কথা শুনে আমার কায়দা করে কাঁটা দিয়ে উঠল। আমার স্থির বিশ্বাস হলো কেশব সে গুলিটা এখানে নিয়ে এসেছে। পরের দিনই কেশব যখন স্নান করতে গিয়েছে, তখন চুপি চুপি ওর ঘরে ঢুকলাম। আমার সন্দেহ ছিল ওর পুঁটলিটায় কিছু আছে, সেটা খুলে ফেললাম। দেখলাম ভেতরে কালো কাপড়ে জড়ানো কি রয়েছে। আমার হাত কেঁপে উঠল, কোনো রকমে পুঁটলিটা বেঁধে বেরিয়ে এলাম। তারপর মনে মনে কে বলি চিন্তা করতে লাগলাম, লোকটা কবে এখান থেকে যাবে, কবে 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 যাবে। আমি ওর চলে যাবার জন্য ব্যস্ত হলে কি হবে, ছেলেরা ওকে ছাড়তেই চায় না, ওরা কেবল জেদ ধরে। আঙ্কেল, সত্যি ভূত বলে কিছু আছে নাকি? বলো না, বলো না। সত্যি তুমি ভূত দেখেছো? তুমি দেখেছো কোনোদিন? তাহলে আমাদের ভূত দেখাও। দেখাতেই হবে কিন্তু। হ্যাঁ দেখাও। আরে না, দেখাতেই হবে তোমাকে। না না আঙ্কেল, দেখাতে হবে, দেখাতে হবে, দেখাতে হবে। চুপ, ছেলে মানুষই নাকি? আরে ভূত দেখাবো বললেই কি দেখানো যায়, নাকি দেখবো বললেই দেখা যায়? কথাটা একটু ধমকানি সুরেই বোধহয় বলেছিল, যার জন্যে আমার যে ভাইঝিটি ওকে সবচেয়ে ভালোবাসত সে একেবারে কেঁদে ফেলল, কাঁদতে কাঁদতে চলে গেল। আর যাবার সময় বলে গেল, আচ্ছা যদি মেয়ে এই রুনা, তারপর কতবার কেশব সাধ্য সাধনা করেছে, ও আর আঙ্কেলের কাছে আসেনি, ভূত দেখতেও চায়নি। এর কদিন পরেই কেশব হঠাৎ বলল, চললাম। এর চেয়ে সুখবর বুঝি আর কিছু হয় না। মুখে বললাম, এসে কি এরই মধ্যে যাবেন কেন? অনেক দিন তো থাকলাম। ঠিক আছে, আর নয়। কোথায় যাবেন? আপনার তো গন্তব্য নিশ্চয়ই সেখানে। আরে না না না, আচ্ছা আগে নেপাল যাব। নেপাল? নেপাল কেন হঠাৎ নেপাল যাবেন তার জিজ্ঞেস করতে সাহস হলো না। যাবার দিন বিদায়ের পালা, ছেলেমেয়েদের চোখ ছলছল, রুনাও এসেছে। এই তো কেশব ওকে বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসত। মামুনি তাই একটু আদরও করল, ওর চোখেও জল। রুনা কাঁদো কাঁদো হয়ে বলল, আঙ্কেল আঙ্কেল তুমি আবার আসবে তো? হ্যাঁ মামুনি, কিন্তু বলো তো, আমার উপর রাগ পড়েছে তো দিদিমুনি? না কাললে না।
অঙ্কেল, ভূত কিন্তু দেখতে পেলাম না। কেশবের মুখটা শুকিয়ে গেল, বিমর্ষ হয়ে পড়ল। ভূত কি কাউকে দেখানো যায়? এ কি সম্ভব? আমি রুনাকে একটু বকলাম, কি হচ্ছে কি রুনা? হ্যাঁ, আঙ্কেলকে কেন বিরক্ত করছো? আরে থাক না, আঙ্কেলের কত কাজ বলো তো, এখন কত দূরে দূরে উনি যাবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি কেন এরকম করছো? আবার আসবেন তো আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো আঙ্কেলকে টাটা বলো। হ্যাঁ বাবা। আঙ্কেল আবার আসবে তো? তুমি বলো না, বলো না আঙ্কেল আসবে, বলো না। আরে আরে শুনো শুনো, কথা দিচ্ছি না, তবে আসবার চেষ্টা করব যদি মরে না যাই। কি বলছো, তুমি মরে গেছো কিনা জানবো কি করে? আমরা তো তোমার জন্য অপেক্ষা করে থাকবো। জানবো কি করে তুমি মরে গেছো? এনা এটা রাখো তো। এটা কি? হ্যাঁ ধরো না, আমি যাওয়ার পর দেখো, দেখো ধরো। আচ্ছা আচ্ছা, নে নে নে, তুই নে। সেটা খুলে দেখি একটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারের ছবিটা বড় অদ্ভুত, ছাপা নয়, কেশবই বোধহয় নিজে হাতে গোটা কতক ছক কেটে ক্যালেন্ডারের সঙ্গে এঁটে রেখেছে। ক্যালেন্ডারটা দেখে আমি বললাম, এটা নিয়ে ওরা কি করবে? হ্যাঁ দেয়ালে টাঙিয়ে রাখবেন। দেয়ালে? আর শুনেন, যেদিন দেখবেন ক্যালেন্ডারটা উল্টে গেছে সেদিন বুঝবেন আমি আর নেই। আবার কি কথা, কি কথা, কি বলেন না? এটাই ঠিক আছে। অবাক হব না, হাসবো না, ভয় পাবো, বুঝে উঠতে পারলাম না। বছর দুই তিন কেটে গেছে, কেশবের কথা ভুলেই গেছি, ছেলেমেয়েরাও ইতিমধ্যে বেশ বড় হয়ে গেছে। সেদিন সন্ধেবেলায় বাইরের ঘরে ওরা পড়াশোনা করছে, মানব একটা কাজে দিল্লি গেছে। আমি একটা ম্যাগাজিন পড়ছি, হঠাৎ মনে হলো কে যেন দরজার সামনে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। কে? কে? কেশবরাও। কেশবরাও দরজায় দাঁড়িয়ে মিটি মিটি হাসছে। ওকে প্রথমে আমি চিনতে পারিনি, সে কুচকুচে কালো রং আর নেই, কেমন যেন ফ্যাকাশে, মুখটা শুকনো, ঘন কালো দাড়ির বদলে পাতলা পাতলা বিবর্ণ দাড়ি ঝুলছে, চুল এলোমেলো। আর সবচেয়ে অবাক হলাম, ওর হাতে সুটকেস নেই, সে পুটলিটাও নেই। আরে কি, রাও সাহেব না? নমস্কার। নমস্কার, আসুন 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 আসুন। আরে দেখছো না উনি ভালো করে দাঁড়াতে পারছেন না? আসুন আসুন মিস্টার রাও, আপনি ভিতরে আসুন। আচ্ছা আপনি কি এখন নেপাল থেকে এলেন? কেন জানি না রাও তার কোনো উত্তর দিল না। তারপর কেশবকে সেই ঘরে নিয়ে এলাম, বললাম খাওয়া দাওয়া করে আজ বিশ্রাম করুন, কাল সবাই মিলে গল্প শুনবো, কেমন? না 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 না, খাওয়া দাওয়া লাগবে না, আমি একটু ঘুমোতে চাই। সে কি? আচ্ছা আচ্ছা বেশ, আমি ওখানেই ওর শোবার ব্যবস্থা করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে অবাক, কেশব নেই, ঘর খালি। কিরকম হলো, এত সকালে গেল কোথায়? বিছানার দিকে তাকিয়ে দেখলাম, যেমন ফর্সা চাদর পেতে দিয়েছিলাম তেমনই আছে। কি
কেউ যে শুয়েছিল তা তো মনে হচ্ছে না। গ্লাসে জল দিয়েছিলাম, সেটাও ঠিক তেমনি ঢাকা পড়ে আছে। অর্থাৎ ঘরে যে কেউ ছিল তার চিহ্ন মাত্র নেই। মনে মনে যেমন অবাক হলাম তেমনি দুঃখও পেলাম। কেশবের এমনি ভাবে পালিয়ে যাওয়াটা একেবারে ঠিক হয়নি। এমন সময় কে যেন এসে আমায় দ্বিগুণ অবাক করে দিয়ে বলল, পালিয়ে যাবে কি, বাইরের দরজা তো ভেতর থেকেই বন্ধ রয়েছে। এইবার এইবার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে আবার কি? এই রহস্যের মীমাংসা আমরা কেউ করতে পারলাম না। তবে সেই দিনই খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর ছিল, পার্ক স্ট্রিটের পুরনো কবরখানায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। তার সঙ্গে ছিল একটা পুঁটলি। পুঁটলির মধ্যে পাওয়া গেছে একটা অস্বাভাবিক মরার মাথার খুলি। মৃত্যুর কারণ জানা যায়নি, পুলিশ তদন্ত করছে। কি লেখা? আমার হাত থেকে কাগজটা পড়ে গেল। বুঝতে বাকি রইল না ওই অজ্ঞাত পরিচয় মানুষটি কেশব রাও ছাড়া আর কেউ নয়। তার বডি পাওয়া গেছে কাল সকালে। তাহলে কাল রাত্রে আমার বাড়িতে কে এলো? তবে কেউ নেপাল থেকে ফিরে কলকাতাতেই ছিল। তাহলে কেনই বা শুধু এক রাত্রির জন্য এলো? আর তার মৃত্যু হঠাৎ কবরখানাতেই বা হলো কেন? সবই রহস্যময়। তখনই কি মনে হলো ছুটলাম পাশের ঘরে। দেখি রুনা কখন এ ঘরে এসে ক্যালেন্ডারটার দিকে জমির ভরা চোখে তাকিয়ে রয়েছে। ক্যালেন্ডারটা এতদিন পর কে যেন উল্টে দিয়েছে। শুনছিলেন আমাদের আজকের নিবেদন, অলৌকিক ক্যালেন্ডার। রচনা মানবেন্দ্র পাল। বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন রুনা, দিদিমা এবং সূত্রধর সুমিতা, মানব সুদীপ্ত, কেশব রাও সঞ্জয় এবং ছেলের দল অরূপ। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।